হ্যালো এভরিওয়ান, টুডে আজ আমি চলে এলাম। আজকের আমি চার ধরনের টাইপসের সেন্টেন্স আমি বলবো এখানে ক্যান ওয়ার্ডটি দিয়ে। তোমরা কাউন্ট করতে পারো। তুমি ইংরেজি বলতে পারো, তুমি ইংরেজি বলতে পারো না, তুমি কি ইংরেজি বলতে পারো, তুমি কি ইংরেজি বলতে পারো না, তাহলে তুমি কাউন্ট করো। আমি এখানে চারটে ধরনের সেন্টেন্স বলেছি চার রকমের এই ক্যান ওয়ার্ডটি দিয়ে। কি কি কাউন্ট করতে পারো আরো একবার। তুমি ইংরেজি বলতে পারো, ওয়ান টাইম। তুমি ইংরেজি বলতে পারো না, সেকেন্ড। তুমি কি ইংরেজি বলতে পারো, থার্ড। তুমি কি ইংরেজি বলতে পারো না, ফোর্থ। এই চারটে সেন্টেন্স আমি ক্যান দিয়ে তোমাদের এখানে এক্সপ্লেন করব কিভাবে আমরা এই চার টাইপের সেন্টেন্স আমরা লিখব এবং বাংলা কেমন হলে আমরা এই সেন্টেন্সগুলো কেমন ভাবে লিখব। যেমন আমি এখানে তোমাদের চারটে টাইপস বলেছি, একটা হলো অ্যাসার্টিভ, একটা হলো ইন্টারোগেটিভ এবং একটা হলো অ্যাসার্টিভ নেগেটিভ। দেখো, অ্যাসার্টিভ নেগেটিভ, আর ফোর্থ ছিল ইন্টারোগেটিভ নেগেটিভ, ইন্টারোগেটিভ নেগেটিভ। এই চার টাইপের সেন্টেন্স কিভাবে আমরা ইংরেজিতে লিখি এবং বাংলা কেমন সেন্টেন্স হলে লিখব। দেখো, তুমি ইংরেজি কথা বলতে পারো, তুমি কি ইংরেজি কথা বলতে পারো, তুমি ইংরেজি কথা বলতে পারো না, তুমি কি ইংরেজি কথা বলতে পারো না। এই চার টাইপের সেন্টেন্স আমরা ক্যান দিয়ে কিভাবে লিখবো সেটা দেখবো। টপিকে যাওয়ার আগে আমি বলবো, যারা নিউ লার্নার্স অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অনেক ধন্যবাদ। সো লেটস কন্টিনিউ। ফার্স্ট অফ অল আমি একটা কথা বলতে চাই, যারা এই টপিকের একেবারে গভীরে যেতে চাও, কি আছে টপিকের মধ্যে জানতে চাও, অবশ্যই এ টু জেড দেখো ভিডিওটা। সো আর শেষে আমাকে তোমরা নিজেরাই কমেন্ট করতে পারো যে কেমন লাগলো ক্লাসটা। কেউ তাড়াহুড়ো করবে না, একটা ক্লাস অ্যাটেন্টিভলি তোমরা মন দিয়ে শোনো, তারপরে আমাকে কমেন্ট করো। সো লেটস কন্টিনিউ। দেখো, আমরা ক্যান দিয়ে কি বলি, ক্যান দিয়ে আমরা বলি পারা বা পারি অর্থে বলি ক্যান, যেটা আমাদের সামর্থ্য। অলরেডি ক্যান এবং কুড দিয়ে ভিডিও আমি ডিটেলস এক্সপ্লেন করা আছে, আমি ডেসক্রিপশন বক্সের একেবারে ফার্স্ট আমি রেখে দেবো ক্যান এবং কুডের ব্যবহার। সো তোমরা দেখে নিও। আর ক্যান দিয়ে আজকের যেটা বলবো সেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ক্যান দিয়ে আমরা চার ধরনের সেন্টেন্স বলতে পারি। ওকে, লেটস কন্টিনিউ। লুক এট দ্য বোর্ড, আমি এখানে চারটে সেন্টেন্স লিখেছি পারা অর্থে। আমি এখানে কোনো মেন ভার্ব ইউজ করিনি, জাস্ট ক্যান মানে পারা, এই ওয়ার্ডটি দিয়ে আমি চারটে সেন্টেন্স লিখেছি। আগে প্রাইমারি লেভেলের চারটে সেন্টেন্স তোমরা দেখো, নেক্সট আমি এর পরে আমি এই ঠিক চারটে সেন্টেন্সের পরে আমি একেবারে একটা সুন্দর একটা সেন্টেন্স দিয়ে এক্সপ্লেন করব। দেখো, তুমি পারো, সবাই বুঝতে পারছো তুমি পারো ইংরেজি, ইউ ক্যান। ইউ ক্যান মানে তুমি পারো। তুমি পারো না, তোমার করার সামর্থ্য নেই, ইউ হ্যাভ নো অ্যাবিলিটি টু ডু। তাহলে আমরা লিখবো ইউ ক্যান নট। সকলেই জানো তুমি পারো ইউ ক্যান, তুমি পারো না ইউ ক্যান নট। তুমি কি পারো, আমি এবারে যখন জিজ্ঞাসা করব তুমি কি পারো, তখন কিন্তু এই ক্যান যে হেল্পিং ভার্ব বা মডেল ভার্ব যেটা আমরা ইউজ করি, ক্যানটা কিন্তু আগে বসবে, ক্যান ইউ বলে ইন্টারোগেটিভ মার্ক। তাহলে এটা, এটা এবং এটা তিনটে লক্ষ্য করে দেখো, এখানে ক্যান আছে, এখানেও ক্যান আছে, কিন্তু এখানে ক্যানটা একেবারে সবার প্রথমে বসেছে এবং কর্তা যে সাবজেক্ট সে কিন্তু মাঝে বসেছে এবং তার আগে ক্যান বসেছে। কারণ আমরা প্রত্যেকেই জানি যে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে গেলে হেল্পিং ভার্ব আগে বসে এবং তারপরে বসে সাবজেক্ট। আর আমার ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করার একটা ভিডিও ডিটেলস রয়েছে, তোমরা দেখতে পারো, ডেসক্রিপশন বক্সের একেবারে সেকেন্ড ভিডিও আমি দিয়ে দিলাম। এখানে দেখো ক্যান ইউ, তুমি কি পারো, এবারে দেখো তুমি কি পারো না। আমি যদি জিজ্ঞাসা করি তুমি কি পারো না, তখন আমি লিখব ক্যান ইউ নট, তুমি কি পারো না। দেখো এখানে দেখো, তুমি পারো ইউ ক্যান, তুমি পারো না ইউ ক্যান নট। তুমি কি পারো, ক্যান ইউ, তুমি কি পারো না, ক্যান ইউ নট। তাহলে এখানে আমরা চারটে সেন্টেন্স লক্ষ্য করছি, একটু আর একবার শুনে নাও। এটা তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স, এটাকে আমরা বলবো অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স কি, অ্যাসার্টিভ সেন্টেন্স হলো কর্তা একেবারে ফার্স্ট থাকবে। দেখো ইউ কর্তা ফার্স্ট আছে এবং তারপরে ভার্ব বা হেল্পিং ভার্ব বলো থাকে অ্যাসার্টিভ।
এবারে দেখো এটা দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স জিজ্ঞাসা চিহ্ন আছে এছাড়া এই জিজ্ঞাসা চিহ্ন থাকলে আমরা হেল্পিং ভার্ব আগে বসাবো কর্তা মাঝে দেখো উল্টে গেছে ইউ ক্যান ছিল এটা হয়ে গেছে ক্যান ইউ তার মানে জিজ্ঞাসা করছি তাহলে এটা হবে ইন্টারোগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ কি ইন্টারোগেটিভ হলো যেটা প্রশ্নবোধক বাক্য আমি প্রশ্ন করছি ক্যান ইউ তুমি পারো জিজ্ঞাসা করছি এটা দেখো তুমি পারো না ইউ ক্যান নট ইউ ক্যান নট নার জন্যে নট আসছে ইউ ক্যান নট তুমি পারো না তাহলে আমরা দেখো ইউ সাবজেক্ট প্রথমে আছে এবং ক্যান ও পরে রয়েছে এটার মতোই জাস্ট নট এসেছে তাহলে তো আমরা অ্যাসার্টিভ বলতেই পারি কর্তা ফার্স্ট আছে এবং ক্যান তারপরে আছে এটার মতোই তাহলে এটাকে আমরা অ্যাসার্টিভ বলবো এ এস এস ই আর টি আই ডি অ্যাসার্টিভ আর যেহেতু নট আছে এই জন্য এটাকে বলবো অ্যাসার্টিভ নেগেটিভ সেন্টেন্স দেখো অ্যাসার্টিভ নেগেটিভ সেন্টেন্স আর এটা আর এটা দেখো ক্যান ইউ তুমি কি পারো ইন্টারোগেট করছে জিজ্ঞাসা করছে আবার এটা দেখো এটাও জিজ্ঞাসা করছে ক্যানটা আছে যেমন আগে এখানেও ক্যান আগে আছে কর্তা আছে এবং নট আছে তাহলে এটাও ইন্টারোগেটিভ কিন্তু ক্যান ইউ নট তুমি কি পারো না তাহলে ক্যান ইউ নট এটা হলো ইন্টারোগেটিভ নেগেটিভ ইন্টারোগেটিভ নেগেটিভ কেউ ভিডিও ছেড়ে যাবে না একটু লক্ষ্য করে দেখো আমি আরো সুন্দর করে এক্সপ্লেন করব এটা অ্যাসার্টিভ বিবৃতিমূলক সাধারণ ইউ ক্যান তুমি পারো ইউ ক্যান নট তুমি পারো না সাপোজ আমি বললাম তুমি নাচতে পারো ইউ ক্যান ডান্স তুমি নাচতে পারো না ইউ ক্যান নট ডান্স তুমি কি নাচতে পারো ক্যান ইউ ডান্স তুমি কি নাচতে পারো না ক্যান ইউ নট ডান্স ওকে আর একটা জিনিস দেখো এখানে এই যে তুমি কি পারো না এটা আমি ইউজ করেছি এখানে দেখো ক্যান ইউ হয়েছে তুমিটা না দিয়ে যদি বলতাম আমি যে রাম কি পারে না তাহলে ইউ জায়গায় নিশ্চয়ই রাম হতো এখানে এবারে দেখো এই যে ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্সে ক্যান এবং তারপরে আমি রাম দিয়েছি নটটা কিন্তু রামের পরে আর থাকবে না কারণ যখন আমরা ইন্টারোগেটিভ নেগেটিভ করব এই নটটা যদি দিতে চাই তখন কিন্তু এটা রাম নাউন আছে নাউনের আগে নট দেবে দেখো আমি এখানে দেব নট ক্যান নট রাম রাম কি পারে না ক্যান নট রাম তাহলে যদি নাউন হয় নাউনের আগে নট দেব আর রামের এখানে যদি কোনো প্রোনাউন হয় হি শি আই ইউ দে ইট এই ধরনের যদি কোনো প্রোনাউন হয় এবং সেটা নেগেটিভ করতে যাই তখন এই প্রোনাউনের পরে নট দেব আরো আমি ক্লিয়ার ডিটেলস বলছি একটা করে সেন্টেন্স এবারে আমি লিখছি দেখো সুন্দর করে চারটে সেন্টেন্স দিয়ে তোমরা কেউ যাবে না আমি এক্সপ্লেন করছি ওকে লেটস কন্টিনিউ লুক এট দ্য বোর্ড এখানে আমি চারটে টাইপের সেন্টেন্স লিখেছি পারা অর্থে দেখো পারা অর্থে আমি চারটে টাইপের সেন্টেন্স লিখেছি একটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স বিবৃতিমূলক মানে হ্যাঁ বাচক দেখো সে ইংরেজি কথা বলতে পারে অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স কিন্তু অ্যাফার্মেটিভ অর্থাৎ হ্যাঁ বাচক সে ইংরেজি কথা বলতে পারে তাহলে কথা বলতে পারে ইংরেজি এটা হলো অ্যাসার্টিভ সে কি ইংরেজি কথা বলতে পারে জিজ্ঞাসা করছি সে কি ইংরেজি কথা বলতে পারে তাহলে এই কথা বলতে পারে জিজ্ঞাসা করছি তাহলে এটা হলো ইন্টারোগেটিভ সে ইংরেজি কথা বলতে পারে না দেখো কথা বলতে পারে অ্যাসার্টিভ এবং সে ইংরেজি কথা বলতে পারে না অ্যাসার্টিভ নেগেটিভ সে কি ইংরেজি কথা বলতে পারে না দেখো সে কি ইংরেজি কথা বলতে পারে এটা হলো ইন্টারোগেটিভ আর সে কি ইংরেজি কথা বলতে পারে না জিজ্ঞাসা করছি আবার কিন্তু নেগেটিভ তাহলে এখানে দেখো এটা ইন্টারোগেটিভ নেগেটিভ এটা অ্যাসার্টিভ নেগেটিভ এটা ইন্টারোগেটিভ এবং এটা অ্যাসার্টিভ তাহলে কেমন টাইপের সেন্টেন্স হলে আমরা কেমন নাম দেব সেটা শিখলাম এবার এগুলো আমরা ইংরেজিতে ট্রান্সফার করব দেখো সে হি পারা ইংরেজি আমি আগেই বলেছি ক্যান কথা বলার ইংরেজি কি স্পিক হি ক্যান স্পিক ইংলিশ তার মানে হলো সে ইংরেজি কথা বলতে পারে সে কি ইংরেজি কথা বলতে পারে জিজ্ঞাসা করছি তাহলে যখনই জিজ্ঞাসা করব ওই পারে বললে ক্যানটাকে আগে লিখব ক্যান হি
সে কি পারে স্পিক কথা বলতে ইংলিশ সে কি ইংলিশে কথা বলতে পারে এটা জিজ্ঞাসা চিহ্ন দেখো ক্যানটা আগে হয়েছে এবং এটা অ্যাসারটিভ ক্যানটা কর্তার পরে হয়েছে সে ইংরেজি কথা বলতে পারে না দেখো সে ইংরেজি কথা বলতে পারে হি ক্যান স্পিক ইংলিশ পারে না হি ক্যান নট স্পিক ইংলিশ আমরা তখন লিখব হি ক্যান নট স্পিক ইংলিশ এটা হলো এবারে দেখো সে কি ইংরেজি কথা বলতে পারে না পারে না জিজ্ঞাসা করছি পারে না তাহলে জিজ্ঞাসা করলেই ক্যানটা আগে এবং হি দেখো হিটা এখানে প্রোনাউন এবং এই নার জন্য আমরা নটটা এখানে দেব আর যদি এটা নাউন হতো হি না থেকে সাপোজ আমি ধরো বললাম দেখো এখানে হি না থেকে যদি কোনো ব্যক্তির নাম থাকতো সাপোজ আমি লিখলাম রহিম তাহলে ক্যানের পরে নটটা হতো ক্যান নট রহিম স্পিক ইংলিশ স্পিক ইংলিশ রহিম কি কথা বলতে পারে না ইংরেজিতে জিজ্ঞাসা চিহ্ন আছে নট আছে তাহলে ইন্টারোগেটিভ নেগেটিভ আবার রহিম না থেকে যদি এখানে কোনো প্রোনাউন থাকতো তাহলে কিন্তু নটটা আমি এপারে দিতাম এটা মনে রাখবে কোন ইন্টারোগেটিভ সেন্টেন্সের নটটা সবসময় প্রোনাউনের পরে বসে আর কোন ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি নট বসাই যদি নাউন থাকে তাহলে নটটা কিন্তু নাউনের আগে বসবে যেমন এখানে ইউজ করেছি লুক এট দ্য বোর্ড আই ক্যান আমি পারি ক্যান আই আমি কি পারি জিজ্ঞাসা হচ্ছে আমি কি পারি ক্যান আই আই ক্যান নট আমি পারি না আমি পারি না ক্যান আই নট আমি কি পারি না ক্যান আই নট আমি কি পারি না তাহলে এখানে দেখো চার ধরনের বাক্য আমরা বলতে পারি আমি পারি আই ক্যান আমি পারি না আই ক্যান নট আমি কি পারি ক্যান আই আমি কি পারি না ক্যান আই নট তাহলে আমরা এইভাবে চারটে সেন্টেন্স বলবো অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ অ্যাসার্টিভ নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ নেগেটিভ তুমি গাইতে পারো ইউ ক্যান সিং তুমি গাইতে পারো না ইউ ক্যান নট সিং তুমি কি গাইতে পারো ক্যান ইউ সিং তুমি কি গাইতে পারো না ক্যান ইউ নট সিং তাহলে আমরা এইভাবে চারটে সেন্টেন্স কিন্তু ক্যান দিয়ে বলতে পারি আর টপিকটা শেষ করার আগে অবশ্যই একটা কথা ভালো করে শুনে নাও ক্যান এবং কুডের ব্যবহার একেবারে ডেসক্রিপশন বক্সের প্রথমেই লিংকে পেয়ে যাবে এবং ডব্লিউএইচ ওয়ার্ড এই যে ওয়ার্ড গুলো আমরা কিভাবে তৈরি করি তার ডিটেলস এক্সপ্লেনেশন আমার সেকেন্ড ভিডিওতে পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সের লিংকে সো আজকের এই পর্যন্ত সবাই খুব ভালো থেকো টাটা